আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই বারোই আশ্বিনের এই ওরস মোবারকটা সম্পর্কে। বারোই আশ্বিন আমি যতটুকু জানি এটা সলেমানের মসজিদ কেবলা হযরত আব্দুল শুকুর মালং বাবা, উনি সলেমানের মসজিদ, সলেমান বাজি থাকতে উনি জীবদশায় এই দিনটা পালন করতেন এবং এটা আজও পালন হয়ে আসছে। সলেমান বাবার জন্মস্থান বাড়ি হলো বরিশাল। উনি একজন খুব উচ্চ পর্যায়ের জ্ঞানী ব্যক্তি। ওনার মুর্শিদ কেবলা হযরত আব্দুল শুকুর মালং বাবা, উনি ওনার কাছে বায়াত গ্রহণ করি, খুব উচ্চ জ্ঞানের অধিকারী হয়। তারপরে সে বহুদিন সফর করে আজকে দিল্লি, সে বেশ কিছুদিন দিল্লি জামে মসজিদের ইমামতিও করেছে একযুগ। হ্যাঁ, তারপরে তিনি বাংলাদেশে আসি, এই তো গোলাপনগরে উনি শহীদ হয়েছে। আমাদের ইসলাম ধর্ম এবং আল কোরআন সম্পর্কে তার অনেক, হ্যাঁ হ্যাঁ, খুব উচ্চ পর্যায়ের জ্ঞানী উনি এবং উনি একজন সাধক বলি যেমন মুশকিল কুশা, গঞ্জে ছাপা, সাইফুল আদব, বেনাওয়াজ, হায়াতে কলমদার, শাহ সুফি শহীদ মৌলানা হযরত বাবা সুলাইমান সাদিস্তি রহমতুল্লাহ আলামিন, গোলাপনগর শাহী দরবার শরীফ, এতগুলো ওনার নামের পূর্বে এতগুলো তিনি উপাধি পাইছে। ওনার উপাধি যাওয়ার তারিখটা হলো 29শে চৈত্র বাংলা। হ্যাঁ, ইংরাজিটা আমার সঠিক জানা না, তবে 71 সাল হবে, তবে 29শে চৈত্র বাংলা বাংলা। উনি আমাদের দেশে আসছিলেন বাইরে থেকে, বাইরে থেকে ইন্ডিয়ার থেকে আসছেন, কিন্তু জন্মস্থান বাড়ি আমাদের বাংলাদেশে বরিশাল। এটা আমাদের অনেকেরই হয়তো অজানা, আপনার কাছ থেকে জানতে পারলাম, যে ভালো লাগলো। আর কিছু যদি বলতেন ওনাকে নিয়ে, বাবাকে নিয়ে? আমি আর কিছু সম্পর্কে ওনার কি বা জানি, তবে উনি খুব উচ্চ পর্যায়ের জ্ঞানী, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। নামের বেশ অনেকগুলো আপনি টাইটেল বললেন, এটা আসলে আমাদের অনেকেরই অজানা, এগুলো টাইটেলের অর্থ এবং মানে কি পর্যায়ে গেলে এইসব টাইটেল তাকে, উপাধি তাকে দেওয়া হয়েছে, একটু যদি বলতে। আচ্ছা বলি, মুশকিল কুশা মানে কোনো মানুষ যদি বিপদে পড়ে এটাকে তো মুশকিল বলা হয়। জি, এবং তিনি মুশকিল থেকে আসান দিতে পারতেন, মানুষকে মুশকিল থেকে শান্তি দিতে পারতেন, যার জন্য তেনার নাম মুশকিল কুশা। গঞ্জে ছাপা এর অর্থ হলো যে তিনি জ্ঞানের শহর, এর আবিধানিক অর্থ হলো যে তিনি জ্ঞানের শহর। গঞ্জে ছাপা মুশকিল কুশা, গঞ্জে ছাপা সাইফুল আদব মানে আদবের তরবারি, সাইফুল আদব অর্থ আদবের তরবারি, সাইফুল আদব বেনাওয়াজ, হায়াতে কালান্দার, অর্থাৎ তিনি হাত বাড়াতেও পারতেন কমাতেও পারতেন। মাওলানা, তিনি একজন মাওলানা ডাইডে, তারপরেও তিনি একজন শহীদ দরজা, শহীদ বাবা উনি, উনি পাক বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন আমাদের এই গোলাপনগর 71। উনি শহীদের দরজা তো খুব বড় দরজা আব্বা, আমাদের জানা মতে ইসলামিক মতে শহীদের দরজা তো আব্বা খুব বড় দরজা। মৃত্যুবরণ অনেকেই করেছে, ওপাত অনেকেই হয়েছে, কিন্তু শহীদি দরজা তো পায়নি কেউ, আর সেই শহীদি দরজাটা আমার এই বাবা সুলেমান শাহ পাইছে। আব্দুল শুকুর বাবা কাছে। তো বাবা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম হায়াতে কলমদার এই টাইটেলটা সম্পর্কে। উনি হায়াত রূপে আছে, এটা বাতাস পরম শক্তি, জি এটা রূপে আছে, এই যে মালং সাহেব হাজির হয়ে যাবে, ওনারা সেই সাধনা করছেন, সেই উপার্জন করছেন মানব জাতির কাছে।
মানব জাতি ওনাদেরকে শ্রদ্ধা করে, আত্মবিশ্বাসে ওনাদের কাছে আসে, বাবা আমার এই রোগ হয়েছে, বাবা আমার টাকা নাই, বাবা আমার মেয়েটা এই হয়েছে, ওনারা পুরো করে দেয়। ওই যে হায়াত মুরসালি, ওনাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছ থেকে জানি খুব ভালো লাগলো বাবার সম্পর্কে। আপনাদের সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।